কুমিল্লার ঘটনাটার যে বিপজ্জনক দিকে যে মন নেওয়া হলো সেটা প্রশাসনিক ব্যর্থতার কারণে, তাদের দুর্বলতার কারণে সঠিক সময়ে পদক্ষেপ তারা নেননি, সঠিক সময়ে পদক্ষেপ নেওয়ার কারণেই, পুলিশ প্রশাসন নেওয়ার কারণেই সেই ঘটনাগুলো সংঘটিত হয়েছে এবং সংঘটিত হওয়ার কারণে সেখানে সারা বাংলাদেশে এটা ছড়িয়ে পড়েছে। এবং আমি দেখি যে বিচারহীনতার যে সংস্কৃতি, যে কথাটা আমাদের আমাদের শামীম সাহেব বললেন যে আমাদের এই অতীতে যদি এই ঘটনাগুলো যেটা যেটা আমার অসীম দাও যে কথাগুলো বললেন যে ওই আমাদের ইয়ার গঠন থেকে শুরু করে, আমাদের ওই রামুর গঠন থেকে শুরু করে, সাল্লার গঠন থেকে শুরু করে, নাসিনুকার ঘটনা থেকে শুরু করে, পাবনা যেখানে যেই সকল অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা অতীতে সংঘটিত হয়েছে সেইগুলোর যদি দৃষ্টান্তমূলক শাস্তি হতো আর কি, যেটা আমাদের একজন মানে দর্শক যে কথাই বলছেন, তাহলে আজকে হয়তো এই এই ধরনের মানে দুঃসাহস তারা দেখাতো না। তো এই দুঃসাহস দেখাতো না কারণ এটা এটা তো আমাদের আমরা দেখতে পাচ্ছি যে নাসিনুকার ঘটনা পরে সেখানে আওয়ামী লীগের দুইজন নেতা সেখানে চিহ্নিত হয়েছে, সেখানে তার দোষী ব্যক্তি হিসেবে সেটা আমরা গণমাধ্যমগুলো দেখেছি, তাকে আবার সে চিহ্নিত ব্যক্তিদেরকে আবার দল তাকে মনোনয়ন দিয়েছে, ইউপি নির্বাচনে মনোনয়ন দিয়েছে। এবং আমরা শুধু তাই না, এই যে আমরা দেখলাম যে কদিন গত কালকে একটা জাতীয় দৈনিকে এসছে, এই যে আমরা সাতক্ষীরা দেখা যায় যে তারা পূজা মণ্ডপে আগুন দিয়ে তা ফেরার সময় সেখানে তিনজনকে হাতে নাতে পুলিশ তাদের গ্রেপ্তার করে, সাতক্ষীরা হিন্দু বাড়িতে আগুন দিয়ে পালানোর সময় যুবলীগ নেতা আটক, তারপরে সেনবাগের ট্রাইব্যুনালে বিচারপতি বাড়িতে হামলার সময় ধরা পড়েছে তিন ছাত্রলীগ কর্মী, তারপরে আপনারা দেখেন এই যে শহীদ মিনার, মাদ্রাসা বাংচুর, কলেজ হোস্টেলে আগুন, মন্দিরে আগুন দিতে বার বার হাতে নাতে ধরা পড়া আওয়ামী লীগের সন্ত্রাসীরা, এই যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনা ঘটার পিছনে দেখা যায় যে ওরা সম্পৃক্ত, কিন্তু সেখানে যে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকারের যে উদাসীনতা, তারা তাৎক্ষণিকভাবে যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, তাদেরকে শুধু মানে দল থেকে বহিষ্কার করা বা তাদেরকে গ্রেপ্তার করা, পরবর্তীতে আইনের ফাঁক দিয়ে তারা বেরিয়ে যাচ্ছে, জনগণ আর জানতে পারছে না যে তাদের বিচার হচ্ছে কি না। তো এই ধরনের ঘটনার কারণেই আজকে কিন্তু মানুষের মধ্যে আর সেই আস্থার জায়গাটায় সরকারের, কারণ আওয়ামী লীগ সরকারের বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলছেন যে সাম্প্রদায়িক শক্তির বিষদাঁত লেখছে, সাম্প্রদায়িক বিষদাঁত ভেঙে না দেওয়া পর্যন্ত তারা রাষ্ট্র ছাড়বেন না। এবং আওয়ামী লীগের একটানা 12 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, সেই 12 বছর রাষ্ট্র থাকার পরও সাম্প্রদায়িক শক্তির বিষদাঁত দেখানোর সাহস পায় কীভাবে তারা, সরসারবাদী বুথ আছে এই কথা তারা বলছেন, মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা শুধু লোক দেখানো, তা মুক্তিযুদ্ধের যে আমাদের অঙ্গীকার ছিল যে প্রয়োগিক চেতনা এবং মানুষের এখানে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, মানবিক মর্যাদা, মানবিক মূল্যবোধ, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, পরামর্শ সহিষ্ণুতা, সেইগুলোর থেকে আমরা সেইগুলো কি এখন আমরা করতে পারছি, সেইগুলো কি হচ্ছে, যার কারণে আজকে এই ধরনের ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে।